ইদর মির হাসে আরাত ধর্মর ফরদাইবে বালা বিদর্মি সুকুত আরাত ধর্মর মা মাইফাক কলর মা বইনক কলর বোরহাইবে সম্মানজনক কিন্তু আফসোস আর আল্লাহ আর মুসলমান গরত এর এই ফরদার দাম মান বুঝিল এত আল্লাহ হদে সিডেঙ্গে বানা গরর গরু নমাতে তো গরর গরু এলাকার গোদাম নাই বাইরের গোদাম ঠিক না ভাই শেখ আরো জোর হন না আর আর গরর ইসলামের সম্পদ বোরহা আর মা বইন করে বলছ নি দাম দিন না জানে অথচ এই ধর্ম এই বোরহার নিয়ম দেহিয়ে রে বিধর্মী মাইফা কালিমা পড়িয়ে রে আজি মুসলমান গি সুবহানাল্লাহ তার মানে আর আর ধর্মর প্রত্যেকটা হাস শ্রেষ্ঠ আর আর ধর্মর প্রত্যেকটা হাস নয়তুকা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ডর করে হন না সুবহানাল্লাহ যেদুগুন ধর্ম আছে সৃষ্টিকর্তার হাতে সমস্ত ধর্মর ভিতরে সবচাইতে পছন্দর এবং সবচাইতে গোছালো ধর্ম হল ইসলাম এই সারা পৃথিবীর সৃষ্টি করে যদি বহন আর কেন জোর হন না আল্লাহ তাআলা এই জেদিগিন সৃষ্টি বানাইও ভাই প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ বিশেষ বিশেষ কিছু হারন রাখি সুবহানাল্লাহ এই হাজার সৃষ্টির ভিতরে একখান সৃষ্টির নাম হল পৃথিবী একখান সৃষ্টির নাম জিয়ানার মধ্যে আরা তাহির ঠিক আছে না ভাই আচ্ছা এই পৃথিবীরে আল্লাহ কি চ্যাপ্টা বানাই না গোল বানাই মাতন না কেন গোল বানাই ঠিক না এই গোলন মধ্যে আরা বই থেকে কিন্তু অনে বৈষ্ণদে মেডিয়ান কি গোল না সমান বিলাসদিন গোল না সমান স্টেডিয়ামিয়ান গোল না সমান তো গোল ওই এখানে গোল উরুতুন যেতে আরা চাই পৃথিবীর কি লাগে মাতন না কি লাগে কিন্তু যে তারা জমিন উৎসলি রাস্তা কি মেডি কি জমিন কি সমান তুলে দেহি দি এক রহম ফাইদ দি এক রহম ইয়ান কি ইয়ান দি আল্লাহর কুদরত আর কেন জোর হন না এবেলাইন এই পৃথিবীর মধ্যে আল্লাহ প্রাণী ফাটাই কি ফাটাই গরুই বো প্রাণী সলি বো প্রাণী সাফি বো প্রাণী মানুষই বো প্রাণী আর কেন জোর হন না যেদুগুন প্রাণী আছে বেগুনরে আল্লাহ ফাটাই দহন রে পৃথিবীর চাঁদর দেশত ন ফাটাই চাঁদর দেশত মঙ্গল গ্রহ আল্লাহ ওই জাগাত মিদ্দি প্রাণী ফাটাই যে জাগাত মিদ্দি প্রাণী বসবাস গরিবের মতো যোগ্যতা ক্ষমতা পাওয়ার ক্যাপাসিটি আছে ডর গরি হন সুবহান আর কেন জোর হন না সুবহানাল্লাহ এবেলাইন আর কি মরানা জিন্দা রাখ কি হনে কি আল্লাহ কিল্লে জিন্দা রাখ কি আর আরে নিশ্চয় হন হারন বাই কেন মাতন না হন হারন ছাত্রর হাজন্দি ফরালা হাগর ব্যবসায়ীর হাজন্দি ব্যবসা করুন ঠিক না তো বান্দার হাস কি মানুষের হাস কি আল্লাহর ইবাদত করুন কেন মাতি মাতি হন না সুবহানাল্লাহ বান্দার হাজুলদি আল্লাহর ইবাদত করুন এবার ইবাদত মানে আর কি বুঝি নামাজ ঠিক না বাজি বেশিরভাগ মানুষ আর ইবাদত মানে মনে করে দেখি নামাজ ইবাদত মানে নামাজ নয় এ বাবা কথা বলিও না ইবাদত মানে আর বুঝি দি নামাজ কিন্তু ইবাদত মানে মূলত নামাজ তো ইবাদত মানে কি ইবাদত মানে যদি নামাজ হয় তাহলে নামাজ ডেইলি হয় তো ফজর হইতে জোর তো জোর জরার আদায় করলাম জোর আদায় করলাম তো ফজর তো মাসকান্দে তার ইবাদত গরিবের হন সুযোগ নাই ইবাদত মানে শুধু নামাজ নয় বান্দার এন প্রত্যেকখান হাস যে হাজ বান্দা গইলে আল্লাহ খুশি হয় ওই প্রত্যেকখান হাজর নামল দি ইবাদত
এবাল এই হাজার ভিতর নামাজ আছে না নাই, এই হাজার ভিতর ব্যবসা আছে না নাই, এই হাজার ভিতর সৌরি আছে না নাই, এই হাজার ভিতর স্বামী স্ত্রী আছে না নাই, এই হাজার ভিতর মা বাবা সেবা আছে না নাই। বান্দা যে হাসান বললে আল্লাহ খুশি হয় ইয়ানোর নাম এবাদত। আল্লাহ খুশি হইলে কি হয়, জোর হন না, এবাদত হন না, আল্লাহ খুশি হইলে কি হয়, এই এবাদত যাতে হয় এত ওয়ান ওয়ারে সওয়াব হয়। মোটামুটি আছে, জেদ্দুর আছে, মোটামুটি আছে, এবার আর তোর হমল দেখি, আমল আর তোর হমল দেখি, তাহলে আমলি বা হমম ফরিব না বারম ফরিব, এবার আমলি বা বারাইবার লাই আর আজ তুমি কিছু নামাজ ফরম ফরিব, কিছু রোজা রাহম ফরিব, কিছু হজ গরম ফরিব, কিছু জাকাত দম ফরিব, এবার বেগুন তুন টিয়া নাই ইতে তো জাকাত দিন না ফরে, বেগুন তুন তো টিয়া নাই হজ গইতে জাইন না ফরে, বেগুন তুন তো শরীরের শক্তি নাই রোজা রাইন না ফরে, বেগুন তুন তো হামর টাইম নাই নামাজ ফরিন না ফরে, আল্লাহ হতে তুই যদি নামাজ ফরিন না ফরো কজইল ফরিদ, কজইল ফরিদ তারপরে নামাজিবে ফরম ফরিব, রোজা যদি এখন রাইন না ফরো অসুস্থতা হ ফরে রোজাইবে রাইদ, রোজাইবে রাহম ফরিব, আল্লাহ কিছু হাস্ত গরম করিব, এনে ফিরি ফিরি দিব না, ফিরি ফিরি সরি পাওয়া যায় মাতন না, এত বড় জান্নাত আল্লাহ ফিরি ফিরি দিব না, কিছু হাস গরম করিব, আবার কিছু হাসাস দিন রে ই নাইকা হইতা মনে রাখন না, কিছু হাসাস দিয়ে নন্দি গরম করিব, আর কিছু হাসাস দিন রে সারি দম করিব ত্যাগ গরম করিব, এবার সহ্যর দরহান নাই কের হতা উনার দরহান নাই, বেগিন অনারা জানন সুদায় হইও মনারা উত্তর দিবেন দে, গরম করিব না সারাম করিব অনারা হইবেন, সুদ গোশ মা বাবার বেয়াদবি বউল্ল না হক গরণ, স্বামীল্য বেয়াদবি গরণ, বড় ভাইল্য বেয়াদবি গরণ, মুরব্বির দেহি বেয়াদবি গরণ, মাংসু জায়গা দহল গরণ, বাক্যা হাইয়ারে টিয়া নদন, তাহলে সারি দম ফরিব কি নারা জানা আছে, এবার কি গরম ফরিবি না কেন, হন চাই নামাজ রোজা হজ জাকাত মা বাবার সেবা মুরব্বীরে সম্মান বড়র দেলে সালাম, মাংসুর জায়গা ফাইলে বুঝাই দন, মাংসুর জায়গা ফাইলে বুঝাই দন, কেউ টিয়া ফাইলে টিয়া দন, তাহলে কি দম ফরিব ইয়েন জানি, কি সারম ফরিব ইয়েন জানি, তো নফারির কা ওই মাসকান দিতে ঢুকি গিয়ে দে নামাতের তো মাসকান দিব ঢুকি গিয়ে ইবেন নাম কি, আচ্ছা এখন ইতে ডুককি দে হার গরত আর গরত অনর গরত গরিয়ান হার আর আর গরিয়ান হার আরো জোর হন না গরিয়ান হার আর আর গরত কি আর আর বন্ধু তাইব না দোষ নন তাইব মা তন না ভালোবাসার মানুষ তাইব দেন না প্রিয় মানুষ তাইব দেন ইতে গার আর দোষমণিতে কেন্দ্র পুত্র বই দেখি এবার শয়তানের অখজান্ত গিরে তুই হন্ডে হদাই তোর ভিতরে খুব বুঝিবেন হতা হদাই তোর ভিতরে তো শয়তান তুই ডুবকুস কেনে তুই তার বন্ধু ন তুই তার আপন ন তুই আর ভিতরে ডুবকুস কেনে শয়তানে হদ দেয় আই টেকনিক করি ডুবকি দি কৌশল করি ডুবকি দি আহা তুই তুই ডুবকুস যাই তো হইতো না পারি হদ দেয় আই হিংসা দিয়ে ডুবকি দি অহংকার দিয়ে ডুবকি দি লোভ দিয়ে ডুবকি দি আমিত্ব দিয়ে ডুবকি দি এই হিংসা ইয়েন আই শয়তানর লোভ ইয়েন আই শয়তানর যাতে আই এন মানুষের সামনে দি মানুষে যাতে হিংসা ইয়েন লই ফেলাই ইতে আর লই ফেলাই মানুষে যাতে লোভ লই ফেলাই একটা ইন আর লই ফেলাই মানুষে যাতে আমিত্ব লই ফেলাই একটা আর লই ফেলাই মানুষে যাতে ব্যাধি লই ফেলাই একটা ইন আর লই ফেলাই মানুষে যাতে লোভ লই ফেলাই একটা ইন আর লই ফেলাই মানুষে যাতে দাম্ভিকতা লই ফেলাই ইয়েন আর লই ফেলাই তার মানে আর জিনিসই নাই মানুষের সামনে দি মানুষ যাতে ইন লোভ ছড়ি ইন ধরে আই শয়তান তার ভিতর ঢুকি যাবে ইসব কি বুঝুত আসছি না এবার আইন ডাহাতে রাস্তাঘাটে যাতে ডাহাতি করে ডাইরেক্ট আইতি নাকি আগে কিছু রাহে
গাড়ি চলিবে রাস্তা মৃদুগ্য ব্যাগ ফালাই রাখা ঠিক না। এটা যাইবার সময় চিন্তা করো হার ব্যাগ ভরে গিয়ে ফানলার কিছু আছে ফানলার আচ্ছা কারিয়ান দিয়ে শয়তানের রাস্তার মধ্যে টিয়া ফালাই রাখে লোভ ফালাই রাখে অহংকার ফালাই রাখে আমিত্ব ফালাই রাখে হিংসা ফালাই আর যাবে সময় যাতে ইন লই তোর শয়তানের বাইর গরম ফরিব না ভাই মাতন না বাইর গরম ফরিব না হন শয়তান ফা ইন্না শয়তান লিল ইনসান আদুউম মুবিন যে শয়তান ওরে আল্লাহ আল্লাহ অনল্লাহ শত্রু বানাই দি দর করে হন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বানাই দিয়ে দেয় শয়তান আর কি জোর হন না বন্ধু না শত্রু তাহলে জীবা শত্রু ইতের লন যাইতুন জীবা শত্রু ইতের জিনিস লন যাইতুন এবার শয়তানের জিনিস কি কি হন নামাজ না বেনামাজ শয়তানের জিনিস কি আদব না বেয়াদব তাহলে এই বেয়াদব গিরিও লন যাইতুন বেনামাজিও লন যাইতুন এবার নিজুরও প্রশ্ন করন মানুষের হতা উননত ধরন নাই নিজুরও প্রশ্ন করন অনর ভিতরে শয়তানের কি কি আছে এবার নিজুরও প্রশ্ন করন অনর ভিতরে ফেরেশতার কি কি আছে দেবেন দে অনর ভিতরের মনিয়েন অনর উত্তর দিবে লেবি অন হন সতত যাইবেন অন তুম কি অন দরহার ইয়েন অনর মনে অনর হই দিব ডন করি হন কিল্লে হতান তুলির ভাই বিশ্বাস করন অনে যদি নিজুরে ফালতাই তু সন অনে ফারিবেন হ্যাঁ হইতে হতাই যার যার ধর্ম তার তাল্লে সারা কে ধর্ম কেউ যাইতু ন চাই আজি দরবারে বাড়িয়াত এক গো ইন্দু বই না এর মুসলমানই যারা ফেসবুক চালায় হয়তো বজনে দেখি বিধর্মী আইয়ের মুসলমান নেই তাই আমি বইনের হুসে বললাম দেও বইন তোমার ধর্ম তো তোমার লা শ্রেষ্ঠ আর আর ধর্ম কিল্লাইলে কথা আমি বুঝি দিয়ে ধর্ম হইবে বালা সন আর বইনের হতা সন তাই বেতন আগ্রহ করে ফুসে কইলাম দে অবইন ইসলাম ধর্মর কোন জিনিস তোমার তো বেশি বালা লাগি ইবা আর হদ দে ইসলাম ধর্ম নিদি মাই ফক কলারে যে বোরহা ফরাই ফর্দা করি এত সুন্দর করি রাহে এত সম্মান দে ইয়ান দেহি বেশি বালা লাগি দে তোলে বিদর্মীর হাসে আর আর ধর্মর ফর্দাই বেবালা বিদর্মী সুকুত আর আর ধর্মর মাই ফক কলার মা বৈনক কলার বোরহাই বে সম্মানজনক কিন্তু আফসোস আর আল্লাহ আর মুসলমান গর তো এর এই ফর্দার দাম মান বুঝিল এত আল্লাহ হদে সিডেন গে বানা গরর গরু নমাতে তো গরর গরু এলাকার গোদাম নাই বাইরের গোদাম ঠিক না বেশি আরো জোর হন না তাহলে আর আর গরর ইসলামের সম্পদ বোরহা আর মা বৈনক কলে বজ্জনি দাম দিন না জানে অথচ এই ধর্ম এ বোরহার নিয়ম দেহিয়ে রে বিধর্মী মাইফা কালিমা ফরিয়ে রে আজি মুসলমান গি সুবহানাল্লাহ তার মানে আর আর ধর্মর প্রত্যেকখান হাস শ্রেষ্ঠ আর আর ধর্মর প্রত্যেকখান হাস নই তুকা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ডর করে হন না সুবহানাল্লাহ যেদুগুন ধর্ম আছে সৃষ্টিকর্তার হাতে সমস্ত ধর্মর ভিতরে সবচাইতে পছন্দর এবং সবচাইতে গোছালো ধর্ম হল ইসলাম এবার ও ভাই কেন বুঝুন জোয়ানন আর বুড়ন ব্যবসায়ী অন চাকরিজীবী অন ছাত্র অন কিংবা ফরলাহা নগরীর অন খবর জম করিব না ভাই রাতি গুম যাইলে বহু সময় স্বপ্ন মিদি সাপ দেইলে আর ঘুমাই না চোখ বন্ধ করলে মন ওদের ঠ্যাং রিন্দি তারপরে লাইট জ্বলাই দে লাইট জ্বলাই এরা গরমের ভিতরে কেতা কান গদ দে সাফে যান হর মাইলি ইতে ট্যাং অন্য পরে কেতাত পরে সুক্ষ বন্ধ করলেই আইসি ঠিক না তারপরে ইতে ঘুমত তুন শেষ পর্যন্ত নগর বই কিন্তু জোরের কে একজনের ডাক কি ও ভাই আইসো না আল্লাহ খানা থাকছো না এখন যার যার গুণ তার তার হাসে প্রিয় বন্ধুরে বাইর হাত দিতে হবে দেবে কারণ আদা রাইতে মিদি গুম মজাও দেওয়া রাত যত গভীরে গুম তত কি হয় মজা হয় এখন ইল্লে টাইম মিদি ডাহিলে আর মজা লাগে না
আর শীতকালে রাহিলে তার মেজাজ গরম হারণ ব থতন তাই এরা সব মলান গরম গুজি দে এত আল্লাহ সাই হবুন কুজরা আছে সম বলান তুলি দে বাতাস ঢুকে দে বন্ধু তার তা হ্যাঁ না তা এবার লেখা না বাবি সন অনর খবর ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি আফাইলো লরিবে জায়গা নাই চিল্লাইলো অনিবের মতো কেউ নাই হাঁদিলো এই হাঁদে সবর ফানি মুসিবের মতো কেউ নাই এই খবর মধ্যে অনেক হালা শুইতাইবেন দে এক মিনিট নয় এক সপ্তাহ নয় মিনিটের ফর মিনিট মিনিট ফর মিনিট মাসর ফর মাস বছরের ফর বছর অনেক এহালা খবর তাইবেন দে চিল্লে চিল্লাই হাঁদিবেন দে হয়তো আর আড্ডা হদি বহুত খবর এখন চিল্লার আর তখন নুনিত দি তারা চিল্লা নিয়েন কিন্তু অনে যাত্রে চিল্লাইবেন অনের গান অনে উনিবেন এই যে একাদ মৃদ্ধি অনে অষ্টম মৃদ্ধি তাইলে কিচ্ছু করি থাকতে ন ভাই কিন্তু অনে যদি ইমান না লইয়ারে জেদ্দুর ফারন অল্প বেশিও জেদ্দুর ফারন অনর আল্লাহরে খুশি গরিবেলে যদি অল্প আমল গরি হইল জন অনর খবরিবে অনলাইন নূর হই যাবে সুবহানাল্লাহ বানাই দিব হনে কেন জোর হন না বানাই দিব হনে বলাই আই কিছু হতা হইল ইন অনারা মিলাইবেন মিলে মিলে সনার পরে যদি মিল হাই গ্রহণ করিবেন যদি মিল ন হাই তাহলে গ্রহণ করিবার দরহার এবেলাইন জান্নাত দিব হনে আবার জাহান্নাম দিব হনে আর সাওয়া হুন্নান কেন মাতিলে খুশি হই মাই আর সাওয়া হুন্নান জান্নাত এবেল এই জান্নাতি আল্লাহ দিব হারে এক কথাত বুঝিলন যার ঈমান নান ঠিক তাইব যার আমলের উদ্দে আল্লাহ খুশি হইব ঠিক আছে না এবাল আরা সাইদি জান্নাত ও ভাই ঠিক আছে না ভাই আরা সাইদি জান্নাত এবাল আল্লাহর হইতে আল্লাহ আরা তন্ত জান্নাত দরহার সামান্য একখান সরি ফাইতে গেলে হত টিয়া গোজ দম পরে সামান্য একখান সরি ফাইতে গেলে বহুত ফরালাহা গরম পরে বালা বেতন সরি ফাইতে গেলে বিদেশ মিদি বহুত টিয়া গোজ দম পরে আল্লাহ জান্নাতের মত একখান গত ওয়াই দিতাই বেল্লাই আল্লাহ আই ক্যাং কইতাম আল্লাহ হদে তোমার ঈমান নান মজবুত করো আল্লাহ ঈমান মানে কি হদে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে আল্লাহর প্রতি ধর্মর প্রতি নবীর প্রতি রসুলের প্রতি কিতাবর প্রতি ফরকালের প্রতি ফেরেস্তার প্রতি বিশ্বাসান মজবুত করি ফলো বিশ্বাসান মজবুত করো বিশ্বাসান মজবুত করো এই বিশ্বাসত কোনো সন্দেহ নরাইবে এই বিশ্বাসত কোনো প্রশ্ন নরাইবে বাস আল্লাহর মানিজ নবীরে মানিজ কোরআনের মানিজ ফরকালের মানিজ মাননর পরে এবার তুই আমল করা শুরু করো যেদ্দুর ফারো এদ্দুর আমল করো কিন্তু আই আল্লাহর লাই গরিবে দে আই আল্লাহর লাই গরিবে দে আই আল্লাহরে খুশি করি বেল্লা গরিবে দে আন নবীর নবীর মহব্বত অন্তরত রই গরিবে তুই যাতে আমলিন গরা তাইবা তোমার ডাইন হাতর ফেরেস্তা কেরা মানে বেগিন লেহা শুরু করি দিব সুবহান ইন দেখা যাবে তখন রে হাসরত ইন দেখা যাবে তখন রে আর ভাই কল মাতর ইন দেখা যাবে তখন রে এবার অনে হাসরত গেলেন ইনো বাইরো ইনো বাইরো আল্লাহ বদিন কিল্লে গজ্জে সমস্ত শরীর আর আর বিপক্ষে সাক্ষী দিবি অনারা প্রায় সময় ওয়াইজ উত মনত আছে না আচ্ছে হনদিন বাবি সাইন না অনরাত কিল্লে অনর বিপক্ষে অনস্বক অনর কিল্লে বিপক্ষে হনদিন বাবি সাইন না আইন আজ এখানে বুঝিবার চেষ্টা করো কেউ কেউ রে হস্ত দিলে এটা কি ফক্কে তাহে না বিপক্ষে তাহে মাতন না বাই বাই ওরা হস্ত দিলে ফক্কে তাহে না বিপক্ষে বন্ধু বন্ধুর হস্ত দিলে কি ফক্কে তাহে না বিপক্ষে এবেলাইন ইবে কি জোর হন না ইবে কি উল্লাই মাতন না ইবেরে যদি মাথা ত্রাহন তাহলে ইয়েন অল দি ইনসাফ ন্যায় বিচার ইবেরে যদি অনেকগুলি রেন্ডে রাখন অন্যায় হন না অন্যায় অন্যায় আরো জোর হন ইবে কি হন্ডাল্লাই ইবল দি ন্যায় ইবেরে যদি গুড়ি আইন ঠ্যাং লাগাই অর্থাৎ জিএন জিএন অল্লাই ইয়েন ইয়েন ব্যবহার করেন না ন্যায় ইয়ানোর উল্টো ব্যবহার করেন না অন্যায় এবার লাইন সন্তানের উচিত মা বাবার লো কি ব্যবহার করেন জোর করেন আরো জোরে এবার হন ইয়ান কি ন্যায় ইয়ান কি আর যদি ইয়ান উল্টো করেন
স্বামীর উচিত স্ত্রীর রক্ষা করণ, স্ত্রীর বরণ পোষণ দন, স্ত্রীর মায়া মহাব্বত করণ। ইয়ান উল্দি ইয়ান উল্টো করলে যার জায়গা যে দূর ফারি তের দু জায়গা বুঝাই দন। ইয়ান উল্দি ইয়ান যদি এক ইঞ্চিও যদি উনিশ বিশ গরণ অনেক বাক্য হাইন মাস শেষে টিয়া দিবের হতা ওয়াদা আসিল টিয়ান বুঝাই দন, টিয়ান বুঝাই দন। আর টিয়ান ন মারিয়ে যদি হাইজন গুই আরো জোর হন না কেউ যদি এই জবান দিয়ে যদি সুন্দর সুন্দর হতা হন ভালো ভালো উপদেশ দন আরো জোর হন না জোর হন। এই জবান দিয়ে যদি কের মনন মিদে আগাত দিয়ে হতা হন হস্ত দিয়ে হতা হন, এই সুখ দিয়ে যদি কাবা সন, এই সুখ দিয়ে যদি কোরআন সন, এই সুখ দিয়ে যদি মসজিদ সন, এই সুখ দিয়ে যদি মসজিদ মসজিদের মিম্বর সন, এই সুখ দিয়ে যদি মা বাবা সেয়ারা সন, এই সুখ দিয়ে যদি আলাম সেয়ারা সন, এই সুখ দিয়ে যদি হারাপ কিছু সন। এবার অনারা হইন দে অন্যায় গইলে জুলুম হয়, জুলুম গইলে বন্ধু বন্ধু ন তাহে দুশ্মনে যেগুই। এবার অনে নিজুরে প্রশ্ন করন আল্লাহ অনারে যে সুখ দিই এই সুখরে যে হাজরলে দিই আরা কি সেই হাজত ব্যবহার করি তেজি না ন ফারি, আতরে যে হাজরলে দিই এই হাজত ব্যবহার করি তেজি না ন ফারি, আল্লাহ আরারে ব্রেনিয়েন জ্ঞানিয়েন যে হাজরলে দিই আরা কি সেই উপকারে হাজত ব্যবহার করি তেজি না ন ফারি, আল্লাহ আরারে জবান নান যে হাজরলে দিই এই হাজত ব্যবহার করি তেজি না ন ফারি। তোলে সন ইন বেগিনো লাই সকল্লো না ইনসাফি গজ্জি জিব্বাল্লো না ইনসাফি গজ্জি হাতল্লো না ইনসাফি গজ্জি ট্যাংল্লো না ইনসাফি গজ্জি রুহুল্লো না ইনসাফি গজ্জি দেহল্লো না ইনসাফি গজ্জি। এবার না ইনসাফি করলে জুলুম হয়, জুলুম করলে বন্ধু হন দিন বন্ধু নত হয় দুশ্মনে যাবি, এত আল্লাহ হাসরত গেলে সোকনর বিপক্ষে আতনর বিপক্ষে ট্যাংনর বিপক্ষে জবাননর বিপক্ষে দাঁতনর বিপক্ষে নোকনর বিপক্ষে। এবার অন হইবেন দে আর দেহ তাই তোরে ফাইলি দি তুই কার বিপক্ষে শোক হইব দে তুই আর অব্দি জুলুম গজ্জু দে তাহলে তোর বিপক্ষে গেই দি, এত আল্লাহ কোরআনের আয়াত হাজার বার ফজ্জি কিন্তু বুঝিবে চেষ্টা না করে আল্লাহ কি হতি হয় চাই আল্লাহ তো ওয়াইজ জালামু আনফুসাহুম ওয়াইজ জালামু যদি তোমরা জুলুম করো আল্লাহ জুলুম কেন করলাম হতে শুকুরে যে হাজর লাই দি এ হাজর ব্যবহার ন করলি জুলুম হয়ে যাবে অন্যায় যাবে। এবার হন সকিয়ারার দশমন নিজত তো নই না আরা বানায় সুর হন আজকে আরার বিপক্ষে গিয়ে নাকি আরা বানায় সিডেঙ্গে বাসা থাকে নিজের ট্যাঙ্গন নিজে আর কেন সুর হন নিজের ট্যাঙ্গন নিজে। এবার যে নিজের ট্যাঙ্গন নিজে কুরেল মারিতে বুঝাইব হন যে নিজের ট্যাঙ্গন নিজে কুরেল মারে ইতার আর বুঝাইবার কিছু আছে না নাই, কিন্তু ইতার বুদ্ধি দিতে তো বাসম ফরিবে তো কিয়া সিডেঙ্গে হতে নিজে বাসিলে আরো জোর হন না নিজে বাসিলে বাফন নাম এটা লাই অনার সকি বেরে এবাল ইনসাফ কেন করিবেন ন্যায় কেন করিবেন অন হইবেন দা হুজুর আতন তো গুনা ইচ্ছা হোক অনিচ্ছা হোক ওই জায়গায় আ হইন দা ভাই অন আল্লাহর নামে সিন্নুন দেজো বুঝিন না পারন আল্লাহই বে এন দয়াবান আল্লাহই বে এন দয়াবান বান্দা গুনা গরিব দিন আল্লাহ গত তুমি জানে এটা লাই ইন্দে আল্লাহ হদ দে খারাপ ন সাইজ সুখ দিয়ের খারাপ ন সাইজ আদ দিয়ের খারাপ ন গরিস ট্যাং দিয়ের খারাপ পতন ন যাইস জবান দিয়ের খারাপ খাম ন গরিস ও বান্দা তুই গরিব দিন আই জানি এটা লাই আই রহমানুর রহিম তোরে জান্নাত দিবে আল্লাহ তওবার রাস্তায় এন খুলি রেখে দিবে।